আমি আজকে ওই অ্যালকেন অ্যালকেন এবং অ্যালকাইনের মধ্যে বলতে যে একটা পরীক্ষা আছে আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা, সেই পরীক্ষা নিয়ে আমরা একটা আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি একটু হাইড্রোকার্বনে আবার সেই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগের মধ্যে চলে যাই। হাইড্রোকার্বনের শ্রেণী বিন্যাসে আমরা যে ক্লাসিফিকেশনটা দেখেছিলাম তোমাদের মনে হয় মনে আছে, যেখানে বলেছিলাম যে প্রথমে অ্যালিফ্যাটিক কার্বন এবং অ্যারোমেটিক কার্বন হাইড্রোকার্বনকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক একটা হচ্ছে অ্যারোমেটিক। এলিফ্যাটিককে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মুক্ত শিকল একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকলকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সম্পৃক্ত এবং একটা হচ্ছে অসম্পৃক্ত। সেই সম্পৃক্ত এবং অসম্পৃক্তর মধ্যে যেটা আছে একটা হচ্ছে সম্পৃক্ত একটা হচ্ছে অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আমি এভাবে একটু সংক্ষিপ্ত করে লিখে যাই। হ্যাঁ, এখন সম্পৃক্ত হাইড্রোকার্বন কি বলা হয়? সম্পৃক্ত হাইড্রোকার্বনে বলেছিলাম যে সকল জৈব যৌগ জৈব যৌগে কিংবা যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান, অর্থাৎ কার্বন 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 কার্বনের মধ্যে কি বন্ধন বিদ্যমান, একক বন্ধন বিদ্যমান, একক বন্ধন বিদ্যমান, তাদেরকে আমরা কি বলি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাদেরকে বলি যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রি বন্ধন বিদ্যমান। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, অথবা এখানে একটা বন্ধন আছে এখানে, আবার কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান। তাহলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে আমরা কি বলি? অসম্পৃক্ত যৌগ বলে থাকি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে থাকি। আবার বলছি আমি যে যাদের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন, যাদের মধ্যে যে সকল যৌগ যৌগের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন একটা বন্ধন থাকবে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা সম্পৃক্ত যৌগ বলে থাকি। আর যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন মানে দুইটা বন্ধন একটা সিগমা একটা পাই, আর যাদের মধ্যে কার্বন কার্বন ফ্রি বন্ধন বিদ্যমান একটা সিগমা দুটা পাই হয়ে থাকে তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে আমরা অসম্পৃক্ত যৌগ বলি। এক্ষেত্রে দ্বিবন্ধন বলে একটা নাম হচ্ছে, ফ্রি বন্ধন বলে একটা নাম হচ্ছে। দ্বিবন্ধন যারা হচ্ছে তারা দেখবে অসম্পৃক্ত যৌগ যুগ, তাহলে এদেরকে এদের নামের শেষে আমরা কি যোগ করি? ইন যোগ করি, যেটা এলকিন শ্রেণী হয়ে থাকে। আর ফ্রি বন্ধন যখন হয় তখন আমরা এদেরকে আইন যুক্ত করি, এটা হচ্ছে ইন যুক্ত করি, এটা হচ্ছে আইন যুক্ত করি, আর এটা হচ্ছে কি? এন যুক্ত করি। তাহলে দ্বিবন্ধন যখন হয় তখন হচ্ছে এটা সরি একক বন্ধন যখন হয় তখন এটা এলকে শ্রেণীর হয়ে থাকে, অর্থাৎ এ শ্রেণীর হয়ে থাকে। যখন দ্বিবন্ধন থাকে তখন এদেরকে আমরা ইন শ্রেণীর বলে থাকি, এলকে। যেমন ধরো এটা যদি এলকে হয় এটা এলকে এবং পরবর্তীতে কি? এলকাই, পরবর্তীতে এলকাই। তাহলে দ্বিবন্ধন যখন থাকে, দ্বিবন্ধন হলে এখানে যৌগের সাথে ইন যুক্ত হয়, ফ্রি বন্ধন যখন থাকে কার্বন কার্বন ফ্রি বন্ধন তখন যৌগের সাথে এটা আইন যুক্ত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম সম্পৃক্ত যৌগ, তাহলে কি হবে? সম্পৃক্ত যৌগের মধ্যে একক বন্ধন বিদ্যমান কিন্তু অসম্পৃক্ত যৌগের মধ্যে দ্বিবন্ধন অথবা ফ্রি বন্ধন বিদ্যমান। দ্বিবন্ধন যখন হয় তখন যৌগের নামের শেষে ইন যুক্ত হয়, আর যখন ফ্রি বন্ধন হয় ট্রিপল বন্ড হয় তখন নামের শেষে কি হয়? আইন যুক্ত হয়। এখন আজকে এই ধারাবাহিকতার উপর ভিত্তি করে আজকে আমরা যে দ্বিবন্ধন এবং ফ্রি বন্ধন অসম্পৃক্ততার পরীক্ষা, সেটা যে অসম্পৃক্ত যৌগ সেটা আজকে আমরা কি করবো? প্রমাণ করবো। তাহলে এক নম্বর কি করবো?
এখানে ব্রোমিন ঢুকে যাচ্ছে, কার্বনের কয়টা হাত? চারটা হাত। তাহলে খেয়াল করো এই দুটো হাত এখানে, তিনটা চারটা, এখানে দুইটা তিনটা চারটা, তাহলে এক দুই এক দুই, কয়টা হলো ব্রোমিন? দুইটা হলো। তাহলে দুইটা হলে কি লিখবা তুমি? ডাই। তাহলে ডাই ব্রোমো ইথেন, ডাই ব্রোমো ইথেন। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, CH2 CH2, এটা নাম কি? এটা হচ্ছে ইথিন। এটা নাম কি? এটা হচ্ছে ইথিন। তাহলে ইথিনের সাথে লাল বর্ণ, ইথিনের সাথে লাল বর্ণের ব্রোমিনের যখন সংযোগ করা হয়, ব্রোমিনের সংযোগ করা হয়, তখন ইথিনের ডাবল বন্ড ভেঙে গিয়ে একক বন্ধন হয়ে যায়, একক বন্ধন হয়ে যায়, অর্থাৎ একটা সিঙ্গেল বন্ড হয়ে যায়। একটা সিঙ্গেল বন্ড হয়ে যাওয়ার কারণে সেখানে সেই জায়গায় কি স্থান নেয়? সেখানে ব্রোমিন স্থান নিয়ে ফেলে। তাহলে ব্রোমিন স্থান যখন দুইটা সাইড আমার ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ডে চলে যাচ্ছে, সেটা আরেকটা বন্ধন কার্বনের আরেকটা হাত খালি থাকছে, সেই খালি হাতে কি যাচ্ছে? ব্রোমিন সংযোগ হয়ে যাচ্ছে এবং দুইটা ব্রোমিন সংযোগ হয় এবং টোটাল এই যে যে যৌগটা তৈরি হয়, এখানে লাল বর্ণ পাওয়া যায় না, এখানে লাল বর্ণে বিলুপ্তি ঘটে বা লাল বর্ণ বিদূরিত হয়ে যায়। তাহলে কি বললাম আমি প্রথম কথাটা, যে ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে ইথিন যে অসম্পৃক্ত যৌগ সেটা প্রমাণ করা যায়। কি বলেছে? যে ইথিনের সাথে ব্রোমিন নিলাম, লাল বর্ণের ব্রোমিন নিলাম এবং সে বিক্রিয়া করে ডাই ব্রোমো ইথিন তৈরি করলো, এবং ডাই ব্রোমো ইথিন যেখানে তৈরি করলো সেটা সম্পূর্ণ কি বর্ণহীন, অর্থাৎ ব্রোমিনের কোনো লাল বর্ণই সেই নতুন যৌগে পাওয়া যায়নি। আরেকটা দেখা গেছে যে ইথিনের যে ডাবল বন্ড ছিল CH2 CH2, ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে গেছে। তাহলে একটা ডাবল বন্ড যখন ভেঙে যায়, একটা বন্ধন হয়, তখন কার্বনের আরেকটা হাত খালি থাকে না? কার্বনের আরেকটা হাত খালি থাকে। সেই খালি হাতে কে প্রবেশ করলো? সেই খালি হাতে তোমার ব্রোমিন প্রবেশ করলো। তাহলে নতুন যে যৌগটা হলো সেটা হলো ডাই ব্রোমো ইথেন এবং এই যৌগটা সম্পূর্ণ কি হচ্ছে? বর্ণহীন। তাহলে এই পরীক্ষা দ্বারাও কি হচ্ছে? এই পরীক্ষা দ্বারাও প্রমাণিত হয় ইথিন কি হচ্ছে? ইথিন হচ্ছে অসম্পৃক্ত যৌগ, কারণ সে যদি তার যদি দুইটা বন্ধ না থাকতো তাহলে সেখানে কোনো ক্রমে ব্রোমিন প্রবেশ করতে পারতো না এবং ডাই ব্রোমো ইথিন নামক কোনো যৌগ তৈরি হতে পারতো না। তাহলে এই প্রমাণ দ্বারা বোঝা যাচ্ছে ইথিন অসম্পৃক্ত যৌগ। এবার আসো আরেকটা আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরীক্ষা। এখানেও আমি কি নিচ্ছি? এখানেও আমি ইথিন নিচ্ছি, CH2 CH2। একটু খেয়াল করো, এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি লিখতেছি দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি হচ্ছে? বিক্রিয়া জাইমার অক্সিজেন উৎপন্ন হয়, জাইমার অক্সিজেন উৎপন্ন হয় এবং বিক্রিয়ায় উপস্থিত পানির সাথে বিক্রিয়া করে ইথিন, বিক্রিয়া করে ইথিন কি করে? ইথিন ইথিলিন গ্লাইকল নামক একটা যৌগ তৈরি করে। একটু অপেক্ষা করো, যোগ জাইমার অক্সিজেন হলো। তাহলে কি বলেছি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিজারণ দ্বারা, যেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাও কি গোলাপি বর্ণ। তোমরা জানো সবাই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি বর্ণ, ব্রোমিন হচ্ছে লাল বর্ণ। তাহলে এখানে কি করছে জানো? CH2 OH CH2 OH, এটা নাম কি? ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল হলো OH। এখানে দেখো তাহলে কি বলেছি, CH2 CH2, এটাও কি ইথিন? এখানেও কি ডাবল বন্ড না? এই যে ডাবল বন্ড, ডাবল বন্ডের একটা বন্ধন ভেঙে গেল, একটা বন্ধন ভেঙে গিয়ে তাহলে এখানে জাইমার অক্সিজেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় যে কি করে জাইমার অক্সিজেন উৎপন্ন হয়, সেই অক্সিজেন এবং বিক্রিয়ায় উপস্থিত পানির সাথে বিক্রিয়া করে ইথিলিন গ্লাইকল CH2। এখানে ডাবল বন্ড ছিল না, ডাবল বন্ড ছিল না, ডাবল বন্ড ভেঙে এখানে সিঙ্গেল বন্ড অর্থাৎ দ্বিবন্ধন ছিল, দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হয়ে গেছে। একক বন্ধন হলে কার্বনের কয়টা হাত খালি থাকে? তাহলে কার্বনের আরেকটা হাত খালি থাকে না? সেই আরেকটা খালি হাতে কে প্রবেশ করলো? ও এইচ প্রবেশ করলো, আরেকটা খালি হাতে প্রবেশ করলো ও এইচ, এবং ও এইচ থাকার কারণে এই যৌগটার নাম হলো কি? ইথিলিন গ্লাইকল। এবং বিক্রিয়ার সময় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ ছিল এবং ইথিলিন গ্লাইকল যে নতুন যৌগটা তৈরি হয়েছে, সেখানে গোলাপি বর্ণ ব্রোমিনের মতো কোনো গোলাপি বর্ণ দেখা যায়নি, অর্থাৎ সম্পূর্ণ বর্ণহীন একটা যৌগ তৈরি হলো যার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারাও যে বিক্রিয়াটা দেখা হয়, ইথিলিন গ্লাইকল যে তোমার উৎপাদটা তৈরি হয়, সেটাও কি অসম্পৃক্ততার একটা পরীক্ষা। কিন্তু এই একই কথা ব্রোমিনের বেলা যেমন বলেছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেলাও সেম বলছি, যদি ওদের দ্বিবন্ধ না থাকতো তাহলে সেখানে কি প্রবেশ করতে পারতো না? ওএইচ প্রবেশ করতে পারতো না, ফলে গ্লাইকল কি হতে পারতো না?
মহিলারা ওরা অংশগ্রহণ করে না, এই কারণে ওরা কি হচ্ছে সম্পৃক্ত যোগ্য, তাদের কোনো বন্ধন ভাঙার প্রশ্নই আসে না। আর যারা অসম্পৃক্ত যোগ্য অর্থাৎ সেকেন্ড বন্ড ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকে, তারা তাদের বন্ধন ভেঙে গিয়ে নতুন কোনো যৌগের সাথে কি করে যৌগ গঠন করে থাকে, তাহলে কি হচ্ছে যৌগ গঠন করে নতুন কোনো যৌগ গঠন করে, তাদের ডাবল বন্ড ভেঙে যায় বা ট্রিপল বন্ড ভেঙে যায় এবং সেই বন্ড ভেঙে গিয়ে বা বন্ধন ভেঙে গিয়ে সেখানে নতুন যৌগ স্থান দখল করে থাকে এবং এভাবে তারা কি করে অসম্পৃক্ততা পরীক্ষা দিয়ে থাকে। তাহলে তোমাদেরকে যেতে যেতে আরেকবার বলে যাচ্ছি আমি যে অসম্পৃক্ত যৌগ মূলত আমরা তাদেরকে বলি, অসম্পৃক্ত যৌগ আমরা তাদেরকে বলি যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান। যদি কার্বন কার্বন দ্বিবন্ধন হয় তারা হচ্ছে ইন শ্রেণীর, ইন যার যোগের নাম শেষে ইন লিখে আমরা, যেমন ধরো এল কে, আর যাদের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান তাদের নাম শেষে আমরা আইন যোগ করি, যেমন ধরো অ্যালকিন অ্যালকিন এবং অ্যালকাইন। তাহলে এই যে অসম্পৃক্ততার পরীক্ষা আমরা টোটালি কিভাবে করতে পারি, যদি ইথিন নেই যে কোনো একটা যৌগ ইথিন নিতে পারে, প্রোপাইন নিতে পারে বা ইথাইন নিতে পারে, যেটাই হোক না কেন, তাহলে আমরা ব্রোমিনের সংযোগ দেখাতে পারি। ব্রোমিনের সংযোগ যখন দেখাবো, ব্রোমিনের সংযোগ হলে তাহলে কি করতে পারি, ইথিনের সাথে লাল বর্ণে ব্রোমিন সংযোগ যদি করাই তাহলে কি হবে, ডাইব্রোমো ইথিন নামক একটি যৌগ তৈরি হবে, সেখানে তোমার ব্রোমিনের কোনো লাল বর্ণ দেখা যাবে না, মানে বর্ণহীন বর্ণহীন বিক্রিয়া যেখানে বর্ণযুক্ত কি ছিল, ব্রোমিন ছিল, কিন্তু উৎপাদে আমরা যে ডাইব্রোমো ইথিনটা পাচ্ছি সেটা টোটালি বর্ণহীন একটা যৌগ এবং যেটাকে আমরা কি বলি ডাইব্রোমো ইথিন নামে সংজ্ঞায়িত করতে পারি। ডাইব্রোমো ইথিন নামক একটা যৌগ পাই যেটা অসম্পৃক্ততার একটা পরীক্ষা নিশ্চিত করে। সেকেন্ড যে পরীক্ষাটা ছিল, সেকেন্ড পরীক্ষা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জাইমার অক্সিজেন। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় যে জাইমার অক্সিজেনটা তৈরি করে এবং বিক্রিয়া স্থলে কি থাকে, পানি থাকে, সেই পানির সাথে আবার ইথিনের বিক্রিয়া ঘটাও, বিক্রিয়া ঘটালো সেখানে ইথিনের ডাবল বন্ড ভেঙে যায় এবং ইথিনের ডাবল বন্ড ভেঙে গিয়ে একক বন্ধনে বা সিঙ্গেল বন্ডে পরিণত হয় এবং আরেকটা হাত যে কার্বনের চারটা হাত, তাহলে সিঙ্গেল বন্ড যখন ভেঙে সিঙ্গেল বন্ডে চলে আসে অর্থাৎ একক বন্ধনে চলে আসে, তাহলে কার্বনের অবশ্যই আরেকটা হাত খালি থাকে, সেই খালি হাতে প্রবেশ করে OH অর্থাৎ সেখানে ইথিলিন গ্লাইকল নামক নতুন একটি যৌগ তৈরি করে এবং সেই যৌগটার কোনো বর্ণ থাকে না, কিন্তু বিক্রিয়া স্থলে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমরা ইউজ করেছো সেটা ছিল গোলাপি বর্ণ, কিন্তু বিক্রিয়ার শেষে বর্ণহীন একটা যৌগ আমরা পাই সেটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। টোটালি এই দুটো পরীক্ষার মাধ্যমে অসম্পৃক্ততার পরীক্ষা দেওয়া হয়। তোমরা যদি পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা এইভাবে